হাই ফ্রেন্ড, আজ আমরা দীঘার কিছু অংশ আপনাদেরকে দেখাব। জশ ঝড়ের পর এই প্রথম আমরা দীঘায় আসলাম। জশ ঝড়ের প্রভাবে দীঘার যে অবস্থা হয়েছে সেটা আপনাদেরকে দেখাব। বলতে বলতে আমরা নিউ দীঘায় প্রবেশ করেছি। নিউ দীঘার একবারে সমুদ্রের গায়ে চলে এসেছি। জশ ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত নিউ দীঘা। নিউ দীঘার পার থেকে সমুদ্র একেবারে কাছে, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, এখান থেকে অসাধারণ দেখাচ্ছে। কিন্তু জশের প্রভাবে পার সব নষ্ট হয়ে গেছে। বসে আছে, জলটা আসছে, ঢেউটা এই রে। আর থাকা যাবে না, এবার জোর আসছে। আমরা যখন ছিলাম ওখানে, আমরা ওড়িশা থেকে নিউ দীঘার দিকে যাচ্ছি।
দেখুন জল অনেকটা দূরেই আছে, কিন্তু জসের প্রভাবে একবারে সব পাড় নষ্ট করে দিয়েছে। দেখা যাক সি বিচটা কেমন আছে, সি বিচে আমরা যাব, সেখানটাও আপনাদেরকে দেখাবো। এখানটায় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ওদিকটা কেন বর্ডার দেওয়া আছে উপরটা। আমরা ওসিয়ানা ব্রিজে চলে এসেছি, আমি এবং আমার বন্ধুরা এবং তার ফ্যামিলিরা আছে, একসাথেই এসেছি। আমি আমার করে চলে গেলাম, পরের লোকের কি হবে আমার তো হয়ে গেল কাজ, না আমার কাজটা হয়ে গেল। ও বাবা, সব পোস্টার ফেলে দিয়েছে গ্যাস ছড়ে। হনুমান বসে, এই হনুমানটা কীভাবে বসে আছে দেখো, এদের সামনে যেতে গেল ওখানটা নিয়ে, এই যে ওখানটাতে ওখানটাতে আমরা নিয়ে ঘুরে ঘুরে এলাম দুটা, আর ওখানটাতে ওখানটাতেই বলা হয়েছিল যে না বলা।